স্টকে যে জমিগুলি দেখতেছ না, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই দিক থেকে পুরাটাই সমান। আর এই যে এদিকে পুকুরটা দেখতেছ, এটাতে মাছ চাষ হয়। ওইটা তো হয়, ওটা শুকায় যাওয়াতে ওটাতে এখন চাষ করি না। তাহলে তো আপনাদের অনেক সম্পত্তি। আরে আপনাদের বলতেছো কেন, এই সম্পত্তি তো তোমারও। তুমি আমার একমাত্র মাইয়া থাকাই, আমি চিন্তা করছি এই জমি জমা যা কিছু আছে সব তোমাকে নামে লিখা দিব। এর জন্য তোমার কিছু কাগজ লাগবে, এই তোমার জাতীয় পরিচয়পত্র, আর তোমরা যে বিয়া করছো এটার কাবির নামার কপি লাগবে। বাবা এগুলো পরে দেখা যাবে। আরে পরে কেন, তুই এক কাজ কর, এই কাগজগুলি আমার আজকে রাতেই দিবি। আমি সকাল উকিলের কাছে যাব, সবগুলি ড্রাফট করাইয়া রেজিস্ট্রি করাইয়া দেব। আর তুই জামাই বাবাজি রে লইয়া ওই চকটা দেখায়, আমি বাজারে যাই। বাবাজি বড় মাছ আর মোনা ছোট সব রকমের মাছ থাকো, ঘুরে দেখা। এটা কি হলো? আমিও তো কিছু বুঝতে পারছি না। কাগজপত্র কই পাবো, বিয়ে তো করি। আজ চলন্ত গ্রুপ পরে দেখা যাবে। বাবাজি রাতের খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয় নাই তো? না না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। আঙ্কেল শ্বশুরকে তো বাবা ডাকতে হয়, আমিও তো তোমার বাবা। ইয়ে রুঙ্কি, ওই কাগজপত্র দিতে বলছিলাম না ওগুলা দিয়ে। বাবা এখন জানতো, পরে দেখা যাবে। আরে কি এর পরে? আচ্ছা ঠিক আছে, তুই আমার কাগজগুলো সকালে দিবি। আর ভালো কথা, আমি কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই বইলা ফেলছি, কালকে দুপুরে সবাই আইব দাওয়াত খাইতে, নতুন বাবাজিটা দেখতে। তোমরা দিলে থাকো। আপনার বাবা তো অলরেডি আমাকে জামাই এখন শুরু করেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি বাবাকে কিভাবে এবার বলবো? তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, কারণ বাবা সবাইকে বলে দিয়েছে আমার বিয়ের কথা। কোথায় এসেছিলাম আপনাদের গ্রাম দেখতে? কারণ গ্রাম তো দূরের কথা, চোখে অন্ধকার দেখছি। ঠিক আছে আপনি শুয়ে পড়েন, কাল সকালে দেখা যাবে। শুয়ে পড়বো মানে? আপনি কোথায় ঘুমাবেন? আমার চিন্তা আপনার করতে হবে না, প্ল্যান ঘুমান। জানা বেগম, এইবার কিন্তু তোমার মাইয়া পলায় গিয়া একটা খুব ভালো কাম করছে। ৫০ লাখ টাকা মাসে ইনকাম, এই পোলা গো আমি তো বিপদেই পড়ে গেছি, চিন্তায় পড়ে গেছি আমার এই বাড়ি ঘর ওকে পছন্দ হইব কিনা। পছন্দ হইব না কেন?